এবার দেখো তাহলে যেটা বললাম স্থান ভেক্টর মানে আর আর এখানে একটা স্থান ভেক্টর যেটাকে আমরা ওপি দিয়ে লিখছি আর এটাই হবে ওর এক্স আই ক্যাপ বা ভেক্টর এক্স ও এ তাহলে ও এটাই হচ্ছে আর ভেক্টরের এক্স উপাংশ ঠিক আছে এবং এটাকেই আমরা লিখতে পারছি এক্স আই ক্যাপ দিয়ে আর ও বিটা হলো ওয়াই উপাংশ তাহলে ও বি ইকুয়াল টু লিখতে পারছি আর ভেক্টরে ওয়াই উপাংশ বা ওয়াই জে ক্যাপ দিয়ে আমি জাস্ট এই দুটো ধরেই প্রথমে দেখাচ্ছি যদি এটা টু ডাইমেনশনাল পিকচারই হতো সেক্ষেত্রে অবশ্যই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারতাম ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারতাম ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মানে আমরা লিখতে পারতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার দেখো এক্স বাই আর অর্থাৎ এক্স অক্ষের সাথে আর অক্ষ মানে আর ভেক্টরটা যে কোণ করে আছে সেটা যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারতাম কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর একই রকমভাবে ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ করে থাকে তাহলে আমরা লিখতে পারতাম কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর ঠিক আছে বা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এখান থেকে আমরা আরেকটা লম্ব টানবো জেডের উপরে তাহলে জেড অক্ষের সাথে মানে ও সি যদি বলি ধরো তাহলে ও সি ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি ও সি ইকুয়াল টু কিন্তু জেড জে ক্যাপ কে ক্যাপ ঠিক আছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে কে ক্যাপ দিয়ে লেখা হয় এবং এই অ্যাঙ্গেলটা মানে জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা যদি গামা হয় তাহলে আমরা লিখতে পারি কস গামা ইকুয়াল টু জেড বাই আর এবার দেখে নাও এই যে কস আলফা কস বিটা বা কস গামা এটা আর নয় কিন্তু হ্যাঁ কস গামা এইগুলোকে দিক কোসাইন বলা হয় এবং একটা সম্পর্ক এখান থেকে প্রমাণ করা যায় যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু দেখে নাও তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এরকম হচ্ছে আবার আর স্কোয়ার যদি কমন নেই নিচে তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং থ্রি ডাইমেনশনাল পিকচারের ক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার অর্থাৎ এই তিনটেরই যোগফল হয়ে যাবে এবং এক্স ওয়াই জেড দিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তার মানে এই দিক কোসাইনগুলো স্কোয়ারের যোগফল করলে কিন্তু আমরা ওয়ান পাচ্ছি তো এটাও একটা প্রমাণ হয় বা প্রমাণ আসে প্রশ্নে ঠিক আছে এবং সংক্ষেপে কস আলফাকে লেখা হয় এল দিয়ে এল মানে এখানে দিক কোসাইন বোঝাচ্ছে কস বিটাকে লেখা হয় এম দিয়ে আর কস গামাকে লেখা হয় এন দিয়ে তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান অর্থাৎ প্রমাণ করতে দেয় এরকম যদি দিক কোসাইনগুলো যথাক্রমে এল এম এন হয় তাহলে দেখাও যে এটা তখন অবশ্যই এই পিকচারটা আঁকতে হবে কোনটা কী বলতে হবে এল মানে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর ওয়াই মানে এম মানে কস বিটা মানে ওয়াই বাই আর এগুলো লিখে তারপরে এই প্রমাণটা দেখাতে হবে একটা টু মার্কসের একটা প্রমাণ মানে আসে